ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদ। সুষ্ঠু বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 10 সেপ্টেম্বর সকাল 11টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদ ও সন্তান কমান্ডার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপকমান্ডার ওসমান গনির সভাপতিত্বে অংশ নেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, মুক্তিযোদ্ধা শামসুল হক, সৈয়দ মোস্তফা, ওবায়দুল হক মাস্টার, বাতেন মোল্লা, নুরু মিয়া, মফিজুল ইসলাম, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য আলেয়া আক্তার, সাদিপুর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ইয়োনো ও তার পিতার উপর হামলার ঘটনাটি চুরির উদ্দেশ্যে নয়, এটি পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও প্রকৃত ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, তাই জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। আমরা শেষ করতে না করতে আবার ঘটনা ঘটলো দিনাজপুরে, আমাদের ইউএনের উপর, ওয়াহিদা খানমের উপর, মুক্তিযোদ্ধার সন্তানের উপর। কেন বারবার এরকম ঘটনা ঘটছে? যারা এখানে মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন, যারা শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা রয়েছেন, হিসাব করে দেখেন আমাদের কোটা যেদিন থেকে বাতিল হয়েছে, যেদিন থেকে শাহবাগের মতো চত্বরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয়েছে, যেদিন থেকে শাহবাগে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সুযোগ হয়েছে, এরপর থেকেই মুক্তিযোদ্ধাদের উপরে, মুক্তিযোদ্ধার সন্তানদের উপরে হামলার ঘটনা বেড়েছে। হিসাব করে দেখেন মুক্তিযোদ্ধা সন্তানদের উপরে, মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে বর্বরত হামলা চলছে এবং হত্যা চলছে, এর প্রতিকার চাই আমরা। আজকে এদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে। আজকে তার কাছে আমার আকুল আবেদন, উনি এই বর্বরত হামলা এবং এই যে হত্যাকাণ্ড যে চলছে, এই সুষ্ঠু বিচার এবং কঠোরভাবে শাস্তি দাবি করছি। মুক্তিযোদ্ধারা, আমরা যেভাবে যুদ্ধ করেছি, আমরা সেভাবে আগামীতে যাতে কোনো রাজাকার আলবদর এখানে এই সমস্ত কর্মকাণ্ড করে দেশের ভাবমূর্তি নষ্ট না করে, এবং যারা এই এই হত্যাকাণ্ডের সাথে, এই ইয়ের সাথে জড়িত, হামলার সাথে জড়িত, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।